মাতার নাম হইল মমন্না খাতুন। আমার বাড়ি গ্রাম কাশীপুর, পোস্ট অফিস সুবর্ণপুর, থানা লক্ষ্মীপুর, জেলা পূর্বে ছিল নোয়াখালী, বর্তমানে লক্ষ্মীপুর। তো 1971 সালের আগেই আমি ইয়ে ছিলাম, ক্লাস এইটের ছাত্র ছিলাম, ক্লাস এইটের ছাত্র ছিলাম। আর একদিন আমি স্কুলে গেছি, স্কুলে যাওয়ার কাছে স্কুলের পাশে রাস্তার লগে একটা বড়ি গাছ আছে। তো বড়ি পাইকে দেখছে মনে করছে বড়ি খাবো, বড়ি গাছে উঠছি। আর পিছু দিয়া মাস্টার নিচে দিয়ে গেছে, মাস্টারের বড়ি গাছের ডালিয়া ভাঙি মাস্টারের ছাতা বেড়ায় মাথা বেড়ায় করছে। এরপরে আর স্কুলে যাওয়া হইল না। যাওয়ার পরে আমার এক ভগ্নিপতি আমাকে, উনি রাজারবাগ পুলিশ লাইনে থাকে, উনি তখন 21 হাবিলদার আব্দুল মালিক, ওনার এই পরিচয় ছিল। ওনার কাছে চলে আসছি আমার বোনের কাছে। এইখানে থাকতে 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 এই রাজনৈতিক লগে আমি জড়িত হয়ে গেছি। মাওলানা বাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দিয়ে তোফায়েল আহমদ, আব্দুর্রাজ্জাক, আসম ওয়াদ্দুরব, আরও অন্য অন্য বহু লোক, ওনারা সব আন্দোলন করতো। তো এই ছয় দফা আন্দোলনে ওনারা আন্দোলন করতো, আর আমি হাইটা হাইটা হাফ প্যান্ট পিঁধা চলতাম। প্রত্যেকের লোক আমার লগে একটা মাফিকা ছিল, প্রত্যেকের যে যেটা করতো আমি এটা ধরতাম, ওনাদের লগে ছিলাম। এরকম করতে করতে কয়েক বছর গেল, আন্দোলন করতে করতে কয়েক বছর গেল। এরপরে আমি আবার দেশে গেলাম, দেশে গেলাম আর আমার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বানাইলাম, তখন সেখানে থাকা। এরপরে আমি টাকাতে আই কাপড় নিয়ে আসছিলাম, ওই ক্যান্ডেলম্যানের কাপড়। ওখানে থাকা দেখলাম আর কি, পাঞ্জাবিরা এই মেশিন গান, কামান, ট্যাঙ্ক, যত কিছু সাজোয়া গাড়ি টাড়ি তারা পাওয়ারে টিলায় জায়গায় জায়গায় প্রস্তুতি নিচ্ছে, তারা তখনই প্রস্তুতি দিচ্ছে 7 মাসের আসনের আগেই। ওখানে আমি ক্যান্টনমেন্টে বসে বসে দেখতাম কাপড়ে। এর ভিতরে বঙ্গবন্ধু 7 মাসের বাসন, এগুলো দেখে 7 মাসের বাসন শুনতে গেলাম। 7 মাসের বাসন শুনছি বঙ্গবন্ধু বলছে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, খাজনা ট্যাক্স দিত না, ইত্যাদি ইত্যাদি। ওনার বাসন তো এখন আপনারা জানেন, ওনার বাসন, ওই বাসনে মানুষকে ওনারা ইয়ে করছে। উনি যদি এই বাসনটা না দিত তাহলে বাঙালি জাতি রূপায়িত হইতো না এবং বাঙালি একসাথে হইতে পারতো না। এরপরে বাসন শুনলাম, বাসন শুনার পরের দিন ফুলবাড়িয়া, তখন ফুলবাড়িয়া রেল স্টেশন, ওখান থেকে রেলগাড়িতে দেশের বাড়িতে উদ্দেশ্যে চললাম। 25 মার্চের রাত্রে আগে ঢাকা চলে আসলাম, দেখি যে 25 মার্চের রাত্রে রাজারবাগে, আমি তখন শহীদ সাধানপুর আমার দুলাভাই লোকে, তখন এই সময় এই শুরু হইলো এই রাজারবাগে, 25 মাসের রাজারবাগে। তখন আমরা বয়স কত ছিল? বয়স তখন 19-20। এরপরে ওখান থেকে বাইরিয়া, তখন আমরা এই আস্তে আস্তে আমাদের বাড়ির কাছে এক বন্ধুর লগে এই আস্তে আস্তে আমরা যখন যুদ্ধ শুরু হইলো, পুরোপুরি শুরু হইলো, তখন আমরা পলায় পলায় আস্তে 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 চলে গেলাম। কোনখান দিয়ে নিল আর কেমনি নিল জানলাম না, তা আমরা যাই পাওয়াটা না যায় পৌঁছি, ভারতে পাওয়াটা না হচ্ছি। এখানে ট্রেনিং দিছি, আমার আবার ট্রেনিং বেশি লাগে না, কারণ আমি তো রাজারবাগে, ওই যে আমার দুলাভাই লগে মেজদিন ঘাটে ডিউটি ছিল, হ্যাঁ, ওনার লগে উনি আবার বাসায় তখন অস্ত্র লইয়া যাইত, হ্যাঁ, থ্রি রাইফেল লইয়া যাইত। তো ওইটা দেখে আমি কিছু কিছু শিখতে পারছি, যার জন্য বেশি লাগে। তারপরে 28-29 দিন লাগছে, এইখান থেকে আমাদেরকে বাইর করে দিছে, পাওয়াটা না দিয়ে বাইর করে দিছে, আখাউড়া দিয়ে বাইর করে। আকারুড়া রেল জংশন, সেখানে বহুত আমাদের লোকে পাইটিছে, আমরা পিছিয়ে পড়ছি, তারা হয়তো এগিয়ে উঠছে, তখন তাদের জোর বেশি,
তখন তেমন আমরা আমাদের পুরা ইয়ে না। যুদ্ধের সময় ওই সময় আপনাদের কমান্ডার কে ছিল? আমার কমান্ডার তখন আমার সেক্টর কমান্ডার ছিল খালেদ মোশারেফ আর মেজর হায়দার, এরা দুইজনই, বেশি মেজর হায়দার। তখন তো ইন্ডিয়ান বাহিনী নামে নেই, আমাদের পক্ষে ইন্ডিয়ান বাহিনী নামে নেই প্রথমের দিকে। এরপরে এনতে আমরা এরকম করতে করতে গেছি, আর আকাউরের থেকে কসবা, কসবার থেকে নিয়ে গেছে আবার বগাদিয়া। এই বগাদিয়া হেঁটে থাকতে থাকতে এরপরে দিয়ে আবার বগাদিয়া কিছু পাইটে আমাদের কিছু লোক নৌকা দিয়ে আসার সময়, ভারতে ট্রেনিংয়ে যাওয়ার সময় এনে কিছু লোক মারা গেছে। আমাদের অনেক আব্দুল হাই মারা গেছে, অনেক অনেকে মারা গেছে, নাম জানি না ভাই। ওখান থেকে আইসা এরপরে দিয়ে আমাদেরকে ওই ঢাকার আবার দক্ষিণ অঞ্চলে ওই মায়াবাই আছে না, মায়াবাই ঢাকার দক্ষিণ অঞ্চলে মায়াবাইয়ের লগে কিছুদিন আসছিলাম। তখন উদাহরণ করলো যে তোরা তো দেশের মানুষ, আস্তে আস্তে দেশে চিনুস, কে রাজাকার, কে আল বদর, কে কী, একটু দেশের দিকে যা। তখন আমার আমাদের শেষ ভাগে এক হিসাবে নোয়াখালীর দিকে পাঠাইছে। নোয়াখালী তৎকালীন নোয়াখালী যখন মিরগঞ্জ একটা পাইট হবে, এর আগে অনেক পাইট ইসে, কয়েকটা পাইট ইসে, বগাদিয়া পাইট ইসে, সমনি পাইট ইসে, তারপরে হেনাগান্ডা একটা পাইট ইসে, এরপরে ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল রাম মন্দির দিকে। আপনার কি সহযোদ্ধাদের নাম মনে আছে? আছে আছে, সুবাদার উলিউল্লাহ, হ্যাঁ, তারপরে কাইকোবাদ মসজিদ আব্দুল হাই, কমান্ডার আবির হোসেন, এই সময় আমাদের নেতৃত্ব দিচ্ছে সুবাদার উলিউল্লাহ, আমাদের নেতৃত্ব দিচ্ছে। উনি নয় মারা গেছেন, সুবাদার উলিউল্লাহ উনি মারা গেছে। তারপরে দিয়ে উনি ওখান থেকে আমরা মিরগঞ্জে যখন অপারেশনে যাই, ছয় ডিসেম্বরে পাইটি, তখন আমার ড্যাং পাটা হয়ে যায়। ওইখানে লার্জ যুদ্ধ ওই দিন নোয়াখালী স্বাধীন হয়ে যায়, বৃহত্তম নোয়াখালী স্বাধীন হয়। এরপরে আমাকে বিভিন্ন হসপিটালে ওই দিনই আপনার পায়ে মানে ই হয় কীভাবে হয়েছিল একটু ঘটনা? এটা সামনাসামনি যুদ্ধে হয়েছে। এরপরে দিয়ে আমাকে 11 দিন না কদিন বাইরে রাখছে, কত হসপিটাল ডাক্তারদের তো পায়ে কি গুলি লাগলো, গুলি লাগছে, গুলি লেখে পরটা উড়ে গেছে। এরপরে দিয়ে 11 দিন আমরা বাইরে রাখছে, কোনো ডাক্তার দুঃখতে পারে না। 11 দিন পরে আমাকে ইয়েতে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার নুরুল ইসলাম উনি ট্রিটমেন্ট করছেন, তো উনি ট্রিটমেন্ট করে যা কিছু ট্রিটমেন্ট করছেন, এরপরে আমার একবার শরদ দিতে পাঠাইছে। শরদ দিতে আমি কিছুদিন ট্রিটমেন্ট করেছি, কিছুদিন সুস্থই, আবার লাঠি ধরার ট্রেনিং দিছি। তখন লাঠি টাঠি ধরে একটা বঙ্গবন্ধুর লগে দেখা করছি, উনি আবার একটা সার্টিফিকেটও দিয়েছেন, হ্যাঁ, ওই 2000 টাকাও দিয়েছেন। এইটা করতে করতে এই আইস পর্যন্ত এই অবস্থা আছে। এরপরে দিয়ে আমি MLA, তখন আমার দেশে খালেক মোহাম্মদ আলী, তখন উনি আমার একটা কনজুমার্সে একটা চাকরি দিয়েছেন। এই চাকরি করতে 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 বঙ্গবন্ধুর সপরিবার শেষ করে জিয়ারহমান আছি আমাদের এই চাকরি থেকে বাদ করে দিল। বাদ করে দেওয়ার পরে দিয়ে একটা লিখিত দিল যে আপনি কী চাকরি করবেন, কী করবেন, কী লেখাপড়া করবেন, সেগুন বাগিচা আসি দেখা করেন। তো আমরা আসিনি। এরপরে দিয়ে কল্যাণ ট্রাস্টে আইছি, কল্যাণ ট্রাস্টে আইসা দরখাস্ত দিছি, আমাদের আবার যাচাই বাছাই হয়েছে, DCSP লগে ইন্টারভিউ হয়েছে, তদন্ত হয়েছে, সব কিছু হওয়ার পরে এরপরে 200 টাকা করে বার্তা তখন চালু হয়েছে। 200 টাকা করে একখানে জিয়ার রহমানের শেষ আমলে, বর্তমানেও ভাতা পাচ্ছি, আমারও এখন বর্তমানে পাই 30,000 টাকা ভাতা মারতে, এই অবস্থায় আছি এখন। এখন ট্রিটমেন্ট বেশি লাগে আর কি, আমাদের ট্রিটমেন্ট অতিরিক্ত লাগে সবাইই। আপনি যে এই মুক্তিযুদ্ধ করলেন একটা স্বপ্ন নিয়ে, তো সেটা বর্তমান পর্যন্ত কতটা সফল বা কতটা এই পাইছে? আমরা আমিও আমার অনেক ভাইরে, সব ভাইরে কেউ মুক্তিযুদ্ধ করছে মাতৃভূমি রক্ষা করার জন্য, মাকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধ গেছে। কেউ কিছু পাবে, গুলি খাইলে, সে পঙ্গু হয়ে গেলে এবং মৃত্যুবরণ করলে কে কিছু পাবে, এই আশা কেউ যুদ্ধ করেন নাই। এখন এইভাবে অনেকে পঙ্গু হয়ে গেছে, যার জন্য পঙ্গু হয়ে জানার পরে বঙ্গবন্ধু শ্রীমতী ইন্দিরা গান্ধী লইয়া এই মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেন, এই হিসাবে চালু করছেন এই যুদ্ধ অত মুক্তিযুদ্ধের জন্য। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশে যেভাবে হচ্ছে উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, হত বাধা বৃদ্ধি তো জীবনভর থাকবে, কেননা ঘরের পরিবারের লগে বাধা থাকবে, ছেলেবেলের লগে বাধা থাকবে, এটা শেষ নেই। কিন্তু উন্নয়ন হচ্ছে, বিশাল উন্নয়ন হচ্ছে বাংলাদেশের।
একজন মুক্তিযোদ্ধা হিসাবে নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিবেন, আমাদেরকে বা আমাদের ছেলে মেয়ে? অবশ্যই ওনাদেরকে আমাদের প্রজন্মকে জানানো উচিত, তাদেরকে বলা উচিত, প্রজন্ম জানানো ছিল। এবং এইটা নিয়ে সরকার পক্ষের থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লেখালেখিরও দরকার, এবং তারা জানানোর জন্য তারা তাদের অভিজ্ঞতার দরকার আছে, তারা এগুলা বুঝানোর দরকার আমাদের, কে কি ছিলেন, কে কি করছেন, কেন মুক্তিযোদ্ধা হচ্ছিলেন, কেন মুক্তিযোদ্ধা গেছিলেন, অবশ্যই দরকার।